আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো কিভাবে খুব সহজেই যে কোনো দোয়া আপনারা মুখস্থ করতে পারবেন তো দোয়া নিয়ে কিন্তু আমাদের অনেকের আগ্রহ আছে কিন্তু আমরা দেখা যায় যে নিজের ভয়ের কারণে বা আমরা চেষ্টা করি দোয়াটি মুখস্ত করার কিন্তু পারি না তো সেই ক্ষেত্রে আমি ভাবলাম যে আপনাদেরকে একটি খুবই সহজ একটি টিপস দিয়ে দেই যার দ্বারা আপনারা যে কোনো দোয়া খুবই সহজে মুখস্থ করতে পারবেন তো সেই টিপসটি কি তো সেই টিপসটি হচ্ছে যে আপনারা প্রতিদিন প্রতি ওয়াক্তের নামাজের শেষে সেই দোয়াটি একবার করে পড়বেন এটা কি আপনারা পারবেন না আমি নিশ্চিত আপনারা অবশ্যই পারবেন যে যখন নামাজটি শেষ হবে দেখা যাচ্ছে যে ফজরের নামাজের পরে জোহরে নামাজের পরে আসরে নামাজের পরে মাগরীবের পরে এশার পরে যখন নামাজটি শেষ হবে তখন আপনারা আপনাদের পছন্দের যে দোয়াটি সেই দোয়াটি কমপক্ষে একবার হলেও পড়বেন তাই মনে করি একবার হলেই যথেষ্ট আর কি তো আমি আমার নিজের একটি ঘটনা বলি তা হচ্ছে যে তো কোরআন মাজিদের সাতাশি নাম্বার সুরা মানে সুরা আল আলা তো এই সুরাটি কিন্তু আমার খুব পছন্দের একটি সুরা তো এইটি আমি যখন মুখস্থ করতে গেলাম তখন আমি করেছি কি প্রতিদিন প্রতি ওয়াক্তের নামাজের শেষে একবার করে পড়েছি এটা কিন্তু আমি মুখস্থ করার জন্য পড়িনি আমি এইভাবেই পড়তাম অর্থসহ সহ পড়তাম আর কি মানে প্রায় দুই তিন মাস যখন শেষ হয়ে গেল তখন আমি আমার বউকে আমার বউ কিন্তু মাদ্রাসার ব্যাকগ্রাউন্ডের আলহামদুলিল্লাহ তো সে খুব ভালো আরবি পড়তে পারে এবং তার তিলত খুব সুন্দর তো আমি ভাবলাম যে তার কাছেই পড়াটা দিত আমি তাকে বললাম যে দেখো তো আমার এই সুরাটি পড়া কি হয়েছে নাকি তো তখন আমি তাকে বললাম এবং সে পুরোটা আর কি শুনলো রিডিং তো সে তো পুরো অবাক হয়ে গেল যে তুমি কীভাবে এটা মুখস্থ করলা তা আমি একটু অবাক হয়ে গেলাম যে কীভাবে আমি কোনো ভুল ছাড়াই অল্প একটু ভুল ছিল সেই দিকে একটি লাইন একটু ভুল করেছিলাম যে কীভাবে কোনো ভুল ছাড়াই এত বড় একটি সুরা যদি এত বড় না আপনাদের অনেকের কাছে হয়তো মনে হবে যে খুব বড় না কিন্তু আমার কাছে তো অনেক বড় আর কি তো সেই সুরাটি আমি মুখস্থ করে ফেলেছিলাম আর কি তো আমার বউ তো খুবই খুশি এবং খুবই অবাক একই সাথে যেটা কিভাবে সম্ভব হলো তখন আর কি ওকে বলি নাই আমি এই কথাটি তো আপনাদের সাথে শেয়ার করলাম এই ট্রিক্সটি আর কি যে কীভাবে মুখস্থ করলাম তো আপনারা কিন্তু চাইলে এই স্টাইলে বা এই যে টিপস আমি দিলাম আপনাদেরকে তা ব্যবহার করে কিন্তু আপনারা আপনাদের পছন্দের যে কোনো দোয়া বা যে কোনো সুরা কোনো আর কি কোনো ব্রেনের কোনো প্রেশার নেওয়ার ছাড়াই কিন্তু আপনারা মুখস্থ করতে পারবেন তো আমি বলবো যে আপনারা অবশ্যই এটা চেষ্টা করে দেখুন যে আপনাদের কাজে লাগে নাকি যদি কাজে লাগে তাহলে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন কারণ এই ট্রিক্সটি বা এই টিপসটি কিন্তু খুবই কার্যকরী এটা কিন্তু আপনার কোনো কষ্ট হবে না আপনি প্রতি ওয়াক্তের শেষে মোবাইলটি বের করে পড়বেন বা আমার যারা মা বোনরা আছে যারা নাকি ঘরে থাকেন তারা তাদের প্রতিটি নামাজের শেষে এই দোয়াটি বা আপনার যে পছন্দের দুয়াটি সেটি বের করে আপনারা একবার করে পড়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন যে আস্তে আস্তে হয়তো একটু বেশি সময় লাগবে কিন্তু দোয়াটি আপনাদের মুখস্থ হয়ে যাবে তো আশা করি এই টিপসটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে এবং একই সাথে এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে যদি আমাদের এই ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু আপনারা চাইলে আমাদেরকে হেল্প করতে পারেন তো কিভাবে হেল্প করবেন তো স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে তো যদি চান যে আমাদের কন্টেন্টটি আমরা আরও বেশি উন্নত করি তো অবশ্যই আপনারা আমাদের হেল্প করবেন তো হেল্প করার জন্য এই যে স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারটিতে আপনারা চাইলে বিকাশ করতে পারেন তো এর দ্বারা হবে কি ইনডাইরেক্টলি আপনারা আমাদেরকে হেল্প করছেন আর কি তো যদি হেল্প নাও করতে পারেন যদি বিকাশ নাও করতে পারেন তাও কোনো সমস্যা নেই আপনারা আমাদের ভিডিওটি দেখছেন লাইক করছেন কমেন্ট করছেন শেয়ার করছেন এটাই কিন্তু আমাদের জন্য অনেক বেশি আর কি তো কোনো চাপ নেই আপনারা যদি পারেন তাহলে করবেন না করলে কোনো সমস্যা নেই তো আবার দেখা হবে আমাদের আগামীকাল এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না তো যেতে বললাম যে আমরা আবার আগামীকাল দেখা করবো সেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সব থেকে জরুরি নিজের খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম সবাইকে